চিকেন কষার জন্য নিয়েছি 1 কিলো চিকেন, আদা জিরে লঙ্কা বাটা পেস্ট করা, হলুদ, নুন, সর্ষের তেল দিয়ে আমি আর মশলা দিয়ে এগুলো কিছুক্ষণ মাখিয়ে রাখব। মশলাগুলো দিয়ে দেব। এটাকে আমি ভালো করে মিক্স করে নেব, নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে আমি রেখে দেব। গরম হলে আলুগুলো ছেড়ে দেব। তেল গরম হয়ে গেছে, আলুগুলো দিয়ে দেব। আলু ভাজা হয়ে গেছে, তুলে নেব। ফোড়নের জন্য নিয়েছি দারচিনি, এলাচ, তেজপাতা আর শুকনো লঙ্কা। এবার আমি তেলে দিয়ে দেব। এলাচ দেওয়ার পরে সেন্ট বেরিয়ে গেছে, হয়ে গেছে এটা। এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার মাংসটা ঢেলে দেবো। এইবার আমি এটাকে কষতে থাকবো। আগে দমে দিয়েছি, আধা ঘন্টা মতো দমে থাকবে। মাংসটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। যারা যারা গরম মশলা খায় দেবে, নাই তো দেবে না। আমরা তো গরম মশলা খাই না, তাই আমি দেবো না, তাই আমি নামিয়ে নেব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।